উত্তম কুমার মানে নতুন করে ভালোবাসা, যুবক যুবতীর মধুর সম্পর্ককে পর্দায় তুলে ধরা। উত্তম কুমার মানে পাশের বাড়ির ছেলে, আবার উত্তম কুমার মানে দজ্জাল স্বামী। চলচ্চিত্র জীবনে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। উত্তম কুমারের জীবনে এক মাইলস্টোন হলো নায়ক। বলা হয় নিজের জীবনের সঙ্গে ছবির মিল পেয়ে নাকি রাজি হয়েছিলেন উত্তম। আর সত্যজিৎ রায়ও নাকি উত্তম কুমারকে মাথায় রেখে শুরু করেছিলেন ছবির চিত্রনাট্য লেখার কাজ। ছবির নাম অ্যান্টনি ফিরিঙ্গি। বাংলা ছবির অন্যতম সেরা এই পিরিয়ডিক্যাল ড্রামায় অ্যান্টনি ফিরিঙ্গির চরিত্রে অভিনয় করেছিলেন উত্তম কুমার। বিপরীতে ছিলেন তনুজা। মহানায়কের জীবনের অন্যতম সেরা ছবি হিসেবে ধরা হয় এই ছবিটিকে। আপনি বুঝি এইখানে থাকেন? সপ্তপদী ছবিটি ছবির গুণে যত না প্রসিদ্ধ, তার চেয়ে বেশি বিখ্যাত এই ছবির মধ্যে ওথেলো নাটকের সেই বিখ্যাত দৃশ্য ও এই পথ যদি না শেষ হয় গানের জন্য। এই ছবির জন্য প্রচুর প্রশংসা পেয়েছিলেন উত্তম কুমার। ছবিটি জাতীয় পুরস্কারও পেয়েছিল। উত্তম কুমারের সেরা দশটি ছবির যদি তালিকা করা যায়, তবে তার মধ্যে অবশ্যই পড়বে সন্ন্যাসী রাজা। ছবিতে দুরকম অবতারে দেখা গিয়েছে উত্তম কুমারকে। গল্পের গুণে তো বটেই উত্তম কুমারের জন্য হিট সন্ন্যাসী রাজা। একে কোথা থেকে ধরে আনলে হে চড়ুজে? ছবিতে এক দজ্জাল স্বামীর ভূমিকায় অভিনয় করেছিলেন উত্তম। নিজের সেফ কর্নারের বাইরে বেরিয়ে এমন অভিনয় উত্তমকে আবারও নতুন করে পরিচয় করিয়েছিল বাঙালির মধ্যে। তপন সিনহা পরিচালিত ঝিন্দের বন্দি উত্তম কুমারের আরও এক দুর্দান্ত অভিনয়ের উদাহরণ। নিজের ক্যারিয়ারে বারবার নিজেকে ভাঙা করা করেছেন মহানায়ক, এ ছবি তারই প্রমাণ। ক্যারিয়ারে অন্যতম চর্চিত ও হিট ছবি ওগো বধু সুন্দরী। ছবির সংলাপ আজও মানুষের মুখে মুখে ফেরে। পরপর তিনটি ছবিতে ফ্লপ যাওয়া সেই উত্তম কুমারই এখন বাংলার মহানায়ক। তিনি আজ আমাদের মাঝে নেই, তবে তার অভিনয়ের জাদুতে এভাবেই মুগ্ধতা ছড়াবে যুগের পর যুগ। অনামিকা তিথি, দেশ বিনোদন।